হ্যাঁ, বিয়ে শাদি করতে চাইছে, আমার বাচ্চাটার দায়িত্ব নিতে চায় না। বাচ্চাটারে তো আর ফেলা দিয়ে যাবে না, তার আব্বু লাই নেই বাচ্চাটা। আমার বাচ্চাটারে যে দায়িত্ব লেবে সেইরকম, তার যদি মনে করেন একটু বয়স বেশিও হয় সমস্যা নাই, তা একটা সুন্দর মন থাকলে হয় যে আমার বাচ্চাটার দায়িত্ব লেবে, সেরকম যদি সুন্দর মনের মানুষ পাই বিয়ে শাদি করতে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদনে দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কি বলতে চাই, চলুন আমরা কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? পায়েল। পায়েল আপু, কেমন আছেন আপনি? এইতো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? কি হয়েছে আপনার জীবনে? আসলে আমার জীবনে অনেক দুঃখ। কিসের দুঃখ, কিসের কষ্ট? আমার জীবনের কেমন চলতেছে আপনার ফ্যামিলিতে? বর্তমান আমার বাচ্চা আর আমি আছি, আর কেউ নাই। আর কেউ নাই? আচ্ছা, তো সংসারটা কে চালাচ্ছে? আপনার বাচ্চার খরচ, আপনার খরচ? আমি তো চালাইতেছি, অনেক কষ্ট, সেই জন্যই তো মনে কর প্রতিবেদনের সামনে আসা। আচ্ছা, স্বামী কি হয়েছে? স্বামী নাই, ডিভোর্স হয়ে গেছে। কেন স্বামী ডিভোর্স দিয়ে দিলে কেন? আপনার মতো এত সুন্দরী একটা মেয়েকে? আসলে আমার মতো সুন্দরী মেয়েরে তার পছন্দ না। যখন বিয়ে করছিল বাচ্চা কাচ্চা যখন দিয়েছিল তখন তো পছন্দ ছিল, এখন বাচ্চাটা তো হওয়ার পরে মনে করেন পছন্দ ছিল, এখন পছন্দ না। আচ্ছা, পড়ালেখা করা হয়েছিল? না, পড়ালেখা জানি না। আচ্ছা, আমার ফ্যামিলিতে কে কে আছে এখন? আমার ফ্যামিলিতে আমার আব্বু আছে, আম্মু নেই। আর আব্বু তো মনে করেন আরেকটা বিয়ে করছে, আম্মু মারা গেছে। আচ্ছা, তার সংসার নিয়ে তার আছে। আর আমার ফ্যামিলিতে আমার বাচ্চা আর আমি আছি। না, আপনার বাবা বা সৎমা যে আছে তারা কোনো খোঁজ খবর নেয় না বা কোনো কিছুই দেখে থাকে না? খোঁজ খবর নিলে তো হয়তো, তার কষ্ট করে প্রতিবেদনের সামনে থাকেন কোথায় আপনি? তাহলে একটা মেয়ে মানুষ হয়ে বাচ্চা নিয়ে ঘর ভাড়া করে থাকেন নাকি নিজের জায়গা জমি টমি আছে? না, নিজের জমি টমি আছে, তাদের আমি এখন ঘর ভাড়া থাকি। আচ্ছা, তা এখন যদি কেউ আপনাকে বিয়ে করতে চায় তাহলে কি আপনার কোনো পিছুটান আছে বা কোনো মানে কি গার্জিয়ান হবে কি? আমার গার্জিয়ান বর্তমান আমি, আমার আব্বু আছে, মোল্লাম না বাসলাম দেখার মতো কেউ নাই। আমার গার্জিয়ান আমি, যদি আমার কেউ বিয়ে শাদি করতে পারে আমার বাচ্চাটার দায়িত্ব নিতে হবে। আচ্ছা, সেইরকম যদি সুন্দর মনের মানুষ পাই বিয়ে শাদি করবো। মানে আপনার বাচ্চার দায়িত্বটা নিলেই হবে? হ্যাঁ, আমার বাচ্চা আসলে আমার একটা ছেলে আছে 3 বছর বয়স, তার দায়িত্ব যে লেবে মনে করেন সেরম সুন্দর মনের যদি মানুষ পাই বিয়ে শাদি করবো। আচ্ছা আচ্ছা, বাচ্চার বয়স কত বড়? কয় বছর? বাচ্চার বয়স 3 বছর, ছেলে বাচ্চা। ছেলে? এখন বাচ্চাটাকে নিয়ে কি ভবিষ্যৎ চিন্তা ভাবনা করতেছেন? পড়ালেখা শেখানোর মতো কোনো ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ, আমার বাচ্চারা মনে করেন পড়ালেখা, আমার বাচ্চারা পড়ালেখাও করার আর মনে করেন মাদ্রাসা পড়াবার আশা ভাবনা আছে বুঝলাই যা। অনেক কষ্ট কইরা তারপর প্রতিবেদনের সামনে আইলাম, যদি এরকম একটা সুন্দর মনের মানুষ পাই যে আমার বাচ্চাটার দায়িত্ব লেবে মনে করেন মাদ্রাসায় পড়াবে, সেইরকম মনের মানুষ হইলে বিয়ে শাদি করবো। তা এর আগেও তো ভিডিও করছিলেন, মানে সেইখানে মানুষ কি ধরনের আশা দিছে বা তারা কি কোনো বিয়ে শাদি করতে চায়নি? হ্যাঁ, বিয়ে শাদি করতে চাইছে, আমার বাচ্চাটার দায়িত্ব নিতে চায় না। বাচ্চাটারে তো আর ফেলা দিয়ে যাবে না, তার আব্বু লাই নেই বাচ্চাটা। আচ্ছা আচ্ছা, আমার বাচ্চাটারে যে দায়িত্ব লেবে সেইরকম, তার যদি মনে করেন একটু বয়স বেশিও হয় সমস্যা নাই, তা একটা সুন্দর মন থাকলে হয় যে আমার বাচ্চাটার দায়িত্ব লেবে, সেরকম যদি সুন্দর মনের মানুষ পাই বিয়ে শাদি করবো। আচ্ছা আচ্ছা, তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার একটা মোবাইল আছে, তার মাধ্যমে যোগাযোগ। নাম্বারটা কি দেয়া যাবে? মুখস্থ আছে? না, নাম্বারটা মুখস্থ নাই, পড়ালেখা জানি না। আচ্ছা, তা আমার কাছে দেন, আমি দেখে বলে দিছি। হ্যালো বিয়া, শুনতে পারলেন, এক অসহায় মেয়ে বলবো। আসলে এই বয়সে স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকার কথা, সেই বয়সে আসলে তার স্বামী হারা, একটু বাচ্চা নিয়ে কতটা কষ্টে আছে বুঝতে পারতেছেন। কেউ যদি তাকে বিয়ে করতে চান বা সেও বিয়ে করতে রাজি, বাচ্চা সহ যদি কেউ দায়িত্ব নেয় তাহলে সে বিয়ে করে সংসার করবে। তার সঙ্গে আরও যোগাযোগ করতে চাইলে বা আরও তথ্য জানতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01611762436। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর সবচেয়ে বড় কথা নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। ঠিক আছে আপু? ঠিক আছে, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।